সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি সবাই ভালো আছো। তো বেশ কয়েকদিন হলো আমার ফোনটা আসলে চুরি হয়ে গিয়েছে, তো সেটা কিভাবে কোথা থেকে নিয়েছে সেটা আজকে শেয়ার করব, যাতে অন্যরা সবাই সচেতন হও এবং তাদের ফোন সেভে রাখো। তো এই হলো আমার বিছানা, তো এই বিছানার পাশে আমি সবসময় ফোন রাখি এবং বিছানার গা ঘেঁষি আমার হলো জানালা। তো এই জানালাটা সবসময় আমি লক করে রাখি এবং সবসময় আমার লাইটও অন করা থাকে। তো আমি তিন তলার উপরে থাকি, এই হলো আমার জানালা এবং ওটা যেটা দেখা যাচ্ছে পাইপ, ওটা হলো পাশের বাড়ির। তো এখান থেকে কি করে উঠলো আমার নিজেরও আসলে ধারণা হচ্ছে না। তো এখান থেকে জানালা দিয়ে, জানালা লক করাও ছিল, এই যে লক করা সিস্টেম আমার জানালার, তো এই জানালা খুলে কি করে নিল আমার আসলে বোধগম্য নয়। তো যাই হোক, সবাইকেই বলছি তোমরা একটু সচেতনভাবে মোবাইলটা রাখবা, আমার মতো বিপদে কেউ না পড়ো। তো এত দূর থেকে জানালা থেকে প্রায় আমার বালিশের পাশ মিনিমাম 3-4 হাত হবে, কিন্তু ও কীভাবে নিয়ে গেলো আমার নিজেরও ধারণা হচ্ছে না। তো যাই হোক, আশা করি সবার এই ব্লগটি উপকারে আসবে এবং সবাই ফোন সাবধানে রাখবে যাদের জানালার কাছে বেড। তো আমি একেবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম, আমি ফোন ছাড়া, আমার কাছে সিম নেই, ফোন নেই। তো যাই হোক, যে কোনোভাবে অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করলাম একটা নিউ ফোন। তো এটা হলো রেডমি নোট 11 প্রো। তো ফোনটা দেখতে তো দারুণ লাগছে এবং আমি আসলে ফোন সম্পর্কে ওরকম কিছুই বুঝি না, আমার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, ও আসলে দেখে দিল। তো দেখে বললো যে এটা আসলে নতুন এসেছে এবং খুব ভালো, ছবিও সুন্দর হয় যেহেতু তুমি ব্লগ করো। তো নিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব হালকা, এবং এর সাথে আমি কী কী পেয়েছি সেটাও আজকে শেয়ার করব। তো এই হলো আমার ফোনটি, নিউ ফোন। আসলে নিউ ফোন হাতে পেয়ে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি আমার কষ্ট হচ্ছে, কারণ হলো আমার পুরনো ফোনে আমার বেশ কিছু ছবি ছিল, ওই ছবিগুলোর কথা আমার খুব মনে পড়ে, জানি না ওই ছবিগুলো আমি আর কোনো দিন পাবো কি না। ওখানে আমার বিশেষ করে দুটো ছবি ছিল খুব দামি, ওগুলোর কোনো মূল্য আমার কাছে নেই, মানে ওগুলো আমার সন্তানের ছবি, আমার ওই ছবিগুলো আমি আর কোনো দিন আমার লাইফ দশায় পাবো কি না আমার আসলে ধারণা নেই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সেই এই দুঃখটা কাটিয়ে উঠতে পারি। এর সাথে আমি একটি চার্জার পেয়েছি, একটি ব্যাক কভার পেয়েছি, আর এই ব্যাক কভারটা আমি নিউ কিনে নিয়েছিলাম। তো এই হলো আমার সিম, নতুন করে আবার সিম নিলাম। তো সব কিছু সেট করে নিব, ওই আমার ফ্রেন্ডই করে দিবে, যেহেতু আমি ফোন সম্পর্কে বেশি কিছু জানি না। তো ও আসার সময় আমার জন্য বেশ কিছু চকলেটও নিয়ে এসেছে, আমি আসলে ফোনটা হারিয়ে খুবই ভারাক্রান্ত হৃদয় হয়েছিল আমার। তো এটা দেখেও আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এনেছে, আমি এটা পেয়ে আসলেই খুব খুশি হয়েছি, আমার অনেকটা কষ্ট দূর হয়েছে। আর ওহো, যে আমার এত ভালোবাসে এটা আসলে আমার কোনো সময় ধারণা ছিল না, তাছাড়া আমার ওর সাথে বেশি একটা ভালো সম্পর্কও ছিল না, কিন্তু হঠাৎ করে ওর সাথে আমার এত বন্ধুত্ব, এত সম্পর্ক, এত গভীর, কী করে হয়ে গেলো জানি না। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন।